নমস্কার বন্ধুরা আমি পম্পা আপনারা দেখছেন পম্পার রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মশলা আচার এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁচা আমের মশলা আচার বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের কাঁচা আম নিয়েছি এটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে কিচেন তাওয়াল দিয়ে আমটাকে শুকনো করে মুছে নেব। যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে আমের মুখের দিকটাকে কেটে ফেলে দিয়ে খোসা সহ ছোট ছোটো টুকরো করে কেটে নেব আমটাকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আচারটি বানানোর জন্য আমি এখানে যে সকল মশলাগুলি নিয়েছি তার মধ্যে সাদা তিল চার চামচ কালো সর্ষে তিন চামচ ছ পিস শুকনো লঙ্কা এক চামচ মেথি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর লাগছে সর্ষের তেল আমি এখানে একটা হামান দিস্তা নিয়েছি এর মধ্যে রসুনের কোয়াগুলোকে দিয়ে হালকা ক্রাশ করে নেব সমস্ত রসুনগুলোকেই হালকা ক্রাশ করে নিয়েছি এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তিল গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিল থেকে হালকা গন্ধ আসা পর্যন্ত এগুলোকে ড্রাই রোস্ট করে নেব তিলগুলো ভাজা হয়ে গেছে এবার বাটিতে নামিয়ে রেখে দেব একইভাবে মেথিগুলোকেও ভেজে বাটিতে নামিয়ে নেব এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা সমস্ত মশলাগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেবো শুকনো লঙ্কাগুলোকে বাটিতে নামিয়ে রাখার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম প্যানের মধ্যে সর্ষেগুলোকে নেড়ে চেড়ে গরম করে নেব যদি গ্যাস অন করে সর্ষেগুলোকে ভাজা হয় তবে সর্ষে তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি সমস্ত মশলাগুলোকে গুঁড়ো করে নেব গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ক্রাশ করে রাখা রসুনের টুকরোগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রসুনগুলোকে লাল লাল করে ভেজে নেব এবার একটা বাটিতে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য রসুন ভাজার ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব যখন তেল থেকে ধোয়া উঠতে শুরু করবে তখন ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলে বুঝতে পারবেন তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তেলটাকে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এদিকে আমার সমস্ত ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবং সমস্ত মশলা এবং তেলটাও ঠান্ডা হয়ে গেছে এবার একটা বড় মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আমগুলোকে এবার একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম এক বড় চামচ লবণ গুঁড়ো করে রাখা সাদা তিল ভেজে রাখা রসুন সর্ষের গুঁড়ো মেথি গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ সমস্ত মশলার সাথে আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা সর্ষের তেল আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব দুদিনের জন্য ফিরে এলাম দুদিন পরে দেখুন আম থেকে কত জল বেরিয়েছে এবং আমের উপরে তেল ভেসে উঠেছে আমি একটা কাচের জার নিয়েছি এর মধ্যে সমস্ত আচারগুলোকে ভরে নেব তবে আপনারা এই আচারটি রাখার জন্য অবশ্যই কাচের জার ব্যবহার করবেন সম্পূর্ণ আচারটি জারের মধ্যে ভরার পর উপরে যদি তেল ভেসে না ওঠে তাহলে আবার সর্ষের তেল গরম করে নিয়ে আগের মতন ঠান্ডা করে আচারের মধ্যে অ্যাড করতে পারেন আমের টুকরোগুলো যদি তেলের মধ্যে ডুবে না থাকে তবে আমের গায়ে ফাঙ্গাস জন্মাতে পারে এর ফলে আচারটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে আচারটি জারের মধ্যে রাখার পর একটা কিচেন টিস্যু দিয়ে জারের মুখটাকে একটু পরিষ্কার করে নেব এটাকে রৌদ্রে দেবার কোনো দরকার নেই এইভাবে কাঁচা আমের মশলা আচার বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন